রেডি হয়ে গেছি, আমি এখন বেরাবো, আমি এখন বেরাবো। আর আমার একটা এটা আর একটা এটা দুটো ব্যাগ আছে, আর কিছু নাই, হালকা। তো আমি ঘুরতে স্টেশনে আসলাম, এখন হাওড়ার জন্য ট্রেন ধরবো। ট্রেনটা আসবে একটু পরে 11টার দিকে, তো এখন 10টা বাজছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি হাওড়া স্টেশনে। এই মাত্র পৌঁছালাম, আমি ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে বসলাম আর কি। এখানে হাওড়া ব্রিজ কত সুন্দর, সেই পুরাতন যুগে ব্রিটিশ আমলের তৈরি করা। তো আমাদের ট্রেন আছে 10:50 দুরন্ত এক্সপ্রেস, হাওড়া টু SMBT। তো এখন আমি এত রৌদ্র, প্রচণ্ড রৌদ্র বাইরে, প্রচণ্ড রৌদ্র, তাকাতে পারছি না। আর এখানে কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজ। আমাদের ট্রেন ঢুকছে এখন। রুমে আসলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আর দুদিন জার্নি করে এসেছি, তো আর শরীরটা একদম চলছে না। তো এখন ঘুমাবো, খাওয়া দাওয়া করে দিয়েছি বাইরে, এখন ঘুমাবো। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। হ্যালো এভরিওয়ান, তো আমি এসেছি স্টেশনে, আছি SMBT। এটা ব্যাঙ্গালোরে একটি খুব সুন্দর একটি, মানে একদম এয়ারপোর্ট টাইপ স্টেশন। মানে এত সুন্দর ডেকোরেশন দেখে খুব ভালো লাগবে। চলো তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স, এই এটা এন্ট্রি করার, আর এটা এক্সিট, সব কিছু ওখানে আছে। ফুল এসি এয়ারপোর্ট, অটোমেটিক ডোর থেকে শুরু করে চলমান সিঁড়ি সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। এয়ারপোর্টের লুকটা একবার দেখো, এই হচ্ছে অটোমেটিক ডোর, লুকটার সুব্যবস্থা আছে। যে স্টেশনটা ঠিক এরকম, একদম সেরা সেরা, মানে সেরা একদম। এটা হচ্ছে অটোমেটিক ডোর, যে দরজাটা লাগছে। এবার আমি গেলাম, ঘুরে গেলাম। আর এখানে ওয়েটিং রুমগুলো আছে, এটা টিকিটের একটা কালকেটে, আর এ ওয়েটিং হল একটা হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমটা দেখো, ডেকোরেশনটা কত সুন্দর, দেখে মনে হবে না যেটা ওয়েটিং রুম একটা, মানে সেই ডেকোরেশন, মানে কোনো রেস্টুরেন্টে বসে আছি এরকম টাইপের। ট্রেনের ভিতরেরটা এত সুন্দর ডেকোরেশন যে দারুণ, ফুল এসি একদম।
আর এখানে এমনি সব রকম স্ন্যাক্সের দোকান টোকান থেকে শুরু করে কফি টফি সব পাওয়া যাবে। আর চলো এই সাইডটা রকম, এখানে টিটি চেক করছে এখন। এখন দুরন্ত এক্সপ্রেসে বাড়ি যাচ্ছি। আর এখন আছি হাওড়া স্টেশনে। আর এখানে হাওড়া স্টেশনে তোমার রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে।